আমাদের সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পাশাপাশি উপজেলা পর্যায়ে আমাদের ডিপার্টমেন্ট অফ আইসিটির উদ্যোগে আমরা জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার স্থাপন করছি, যেখানে আমাদের নারী পুরুষ তরুণ তরুণী উদ্যোক্তারা তারা প্রশিক্ষণ পাবে, তাদের একটা ইকোনমিক হাব হিসাবে তাদের কি বলে এটাকে ড্রপ আপ এবং পিক আপ সেন্টার হিসাবে ই কমার্সের সেন্টার হিসেবে কাজ করবে। এবং এই 555টা জয়েন্ট রিসার্চ সেন্টার কিন্তু আমাদের সম্পূর্ণভাবে শুধুমাত্র উদ্যোক্তা তৈরি করা এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য আমরা তৈরি করছি। তো এখানে আমরা হার পাওয়ারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা 250 কোটি টাকা পেয়েছি, এবং সেখানে আমরা আমরা 25,000 নারী উদ্যোক্তা তৈরি করব, যাদেরকে আমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেব, যাদেরকে আমরা ই কমার্সের সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, মার্কেটিং স্কিল এগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেব, এবং হাতে কলমে শেখার জন্য আমরা তাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেব প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানিতে, এবং কল সেন্টার এজেন্ট হিসাবে, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসাবে, এই যে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন এগুলো মেরামত করতে হয়, সেই মেরামত কাজগুলো যাতে নারী উদ্যোক্তারা নিজেরা একটা প্রতিষ্ঠান, একটা স্টার্ট আপ খুলে করতে পারে, সেটারও আমরা সুযোগ করে দেব। এবং এই প্রশিক্ষণ ইন্টার্নশিপ শেষে যেটা আনন্দের সংবাদ, এই 25,000 নারী উদ্যোক্তাকে মাননীয় প্রধানমন্ত্রী 20,000 করে টাকা সিড মানি হিসেবে দেবে। তো এই সবগুলোই আমরা করছি যে বাংলাদেশে একটা আমরা এন্টারপ্রেনিয়াল সাপ্লাই চেইন তৈরি করতে চাই। এবং আমি আগেই বলেছি যে আমাদের মায়েরা বোনেরা মিতব্যয়ী সাশ্রয়ী, বর্তমানে এই করোনার 2 বছরের মহামারীর পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে ভয়াবহ অবস্থা, এই যে বৈশ্বিক যে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, আপনারা দেখছেন যে শুধু বাংলাদেশ নয়, এখন জার্মানি, ইউরোপের অন্যান্য দেশগুলো, আমেরিকা, মধ্যপ্রাচ্যের তেলে সমৃদ্ধ দেশগুলোও কিন্তু তেলের দাম বাড়াতে বাধ্য হচ্ছে, বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। একটা অর্থনৈতিক মহাসংকটের মধ্যে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। এবং সেই মুহূর্তে আমি মনে করি যে আমরা এই ক্রাইসিসে আমাদের এই সামান্য অর্থটুকু আমাদের নারী উদ্যোক্তাদেরকে দিলে আমি অন্তত নিশ্চিত যে এই অর্থগুলো অপচয় হবে না, নষ্ট হবে না। এই 50,000 টাকা আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি উপহার, একটি আশীর্বাদ মনে করবেন, এবং এটাকে একটা শক্তি, সাহস, অনুপ্রেরণা, উৎসাহ হিসাবে মনে করে আপনারা এখান থেকে আপনারা সফল উদ্যোক্তা হবেন সেই শুভকামনা আমি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খুব অল্প বয়সে মনোনয়ন দিয়েছিলেন, মাত্র 26 বছর বয়সে। আমি একটা গ্রামের সাধারণ ছেলে হিসেবে ঢাকায় এসে মহান জাতীয় সংসদে আমার এলাকার জন্য কাজ করা শুরু করি, তারপরে গত 8 বছর হলে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি যে 13 বছর ধরে মাননীয় উপদেষ্টা জয় ভাইয়ের নেতৃত্বে তার তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করি। এবং সাথে সাথে আমাদের উইমেনের ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করতে করতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের আসলে আমাদের ই কমার্স উদ্যোক্তাদের একটা পরিবারের সদস্য হিসেবে আমি নিজে আমার নিজেকে মনে করি। এবং একদিকে যেরকম 2020-21-22 সালের এই করোনাকালীন ঈদের সময়ে আপনারা জানেন যে খুলনার আমাদের নারী উদ্যোক্তা ডেজি আপার পোশাকগুলো আমি, আমার স্ত্রী, আমার পরিবারের সন্তানরা আমরা ব্যবহার করি, তার কাছ থেকে কিনি। আমার নাটোরের আমার ছোট বোন সুহা, ও সব সময় আমাদেরকে সহযোগিতা করে, আর যখন যে জেলায় যাই আমি মনে করি, আমি খুঁজে খুঁজে দেখি বা চেষ্টা করি, যে অপেক্ষায় থাকি যে কখন আমার উইমেন অ্যান্ড ই কমার্সের আমার বোনেরা আসবে তাদের শুভেচ্ছা জানাতে। এবং 2022 সালে জানুয়ারিতে যখন আমি আমার 3 সন্তান সহ করোনায় আক্রান্ত হলাম, তখন কিন্তু আমার ই কমার্সের উদ্যোক্তা সারাজিতা ভাবি আমার কাছে খাবার পাঠিয়েছেন, আর অনেক বোনেরা খাবার পাঠিয়েছেন, আচার পাঠিয়েছেন। জামি ভাই তার প্ল্যাটফর্ম থেকে আমাদের জন্য সবসময় খোঁজ খবর রেখেছেন এবং সেই সময়ে খাবার দাবার পাঠিয়েছেন। এই যে একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা, আমরা যেন সেই পরিবারের একটা সদস্য হিসেবে আমরা কাজ করতে পারি। এবং 41 সাল নাগাদ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভিশন 2041 বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল বৈষম্যমুক্ত একটি উন্নত সোনার বাংলাদেশের যে আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনার একটি শাস্ত্রীয় টেকসই বুদ্ধিদীপ্ত জ্ঞানভিত্তিক আমরা উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে পারি সেই দোয়া সমর্থন এবং সহযোগিতা প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি শুধু এই বছর থেকেই নয় প্রতি বছর 8ই আগস্ট আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের জন্মদিবসে আমরা বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা অনুদান আমরা প্রতি বছর অন্ততপক্ষে 1000 নারী দিবস সেই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি আমরা জয়ী আমরা দুর্বার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার